একবারে হাদিসখানা পেয়ে যাবেন, একবারে মোবাইলে যাবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন আল মাওসুদে ফিল হাদিসে আপনি অবশ্যই পেয়ে যাবেন। সালাতের গুরুত্ব বলতে গিয়ে সালাত কি জিনিস, কোন সময়ে কোন সালাত আদায় করলে আমরা লাভবান হব আপনি পেয়ে যাবেন। যেই মতো প্রতি রাত্রে আকাশের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে চলে আসেন, সেই মতো যখন জাওয়ালের টাইমটা কেটে যায়, জাওয়াল হয়ে যায় বেলা 12টা যখন হয়ে যায়, এইরকম ভাবে যখন বেলাটা ঢুলে যায় সঙ্গে সঙ্গে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা, এই সময় আকাশের দরজা খোলা হয়, তোমরা ভালো ভালো আমল করো, এই আমলগুলো যেন এই আকাশের দিকে চলে যায়। আমিও পছন্দ করি যেন এই সময়ে আমার ভালো আমলটা যেন আকাশের দিকে যায়। ভাবজান, আজকে বেনামাজ হয়ে ছেলে মেয়ে বাড়িতে শুয়ে আছে, বাবা কিছু বলছে না, মদের আড্ডায় বসে আছে, বাবা কিছুই বলছে না, মদ দুনিয়ার মুখে জঘন্য জিনিস। আজকে লক্ষ লক্ষ টাকা, এক মিনিট আগে বললাম লক্ষ লক্ষ টাকা যে খরচ করছে শিলিগুড়িতে গিয়ে আর আপনার নেপালে গিয়ে, একটাই কারণ হলো, যে কারণ হচ্ছে মদ। যখন মদ নামক বস্তুটা মুখে চলে যাবে তখন না চিনবে মা, না চিনবে বোন, না চিনবে মাসি, না চিনবে পিসি, না চিনবে বেটি, না চিনবে ভাই, কিছুই চিনবে না, তার পরিচয় একটা জানোয়ার পশুর মতো হয়ে যাবে। ভাবছেন আমার? বিশ্ব নবী বলছেন, শুনে রাখুন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইসা, তোমরা মদ থেকে বাঁচো। এই জায়গাতে আল্লাহ বললেন, ইজতানিবু তোমরা বাঁচো কি থেকে, এতগুলো জঘন্য কাজ থেকে। আবার নবীজি কি বলছেন, ইজতানিবুল খামরা তোমরা শারাব থেকে বাঁচো, এই মদ থেকে বাঁচো। কেন? মদ হচ্ছে সমস্ত গুনহার মা, মদ হচ্ছে সমস্ত গুনহার জোর, মদ হচ্ছে সমস্ত পাপের মা। কেমন করে? মদ পান করার আগে আমার সুন্দরভাবে বিবেক আছে, আমি বিবেকে বুঝতে পারি এটা হচ্ছে মা, এটা হচ্ছে বোন, এটা হচ্ছে আমার মেয়ে। হে বাপজান আমার, মদের আগে, মদ পান করার আগে আমার চেতনা আছে, আমার বুদ্ধি আছে, আমার বিবেক আছে। হে বাপজান আমার, বিশ্বনবী বললেন, ইত্তারে বলুখ আমরা ফাইন্নাগা উম্মুল খাবাইসা, তোমরা মদ থেকে বাঁচো, মদ হচ্ছে সমস্ত গুনার মা। কেমন করে? হে বাপজান আমার শুনে রাখুন, একজনের ঘটনা এইরকম ভাবে ঘটে যে শুনেছিলাম, মদ কি জিনিস, একজন মেয়ের বিবাহ দিয়েছে, সেই মেয়েটিকে গাড়িতে করে আনার জন্য বাবা গিয়েছে, এক মাস বিবাহ হয়েছে, বাবা ওই নতুন মেয়েটাকে নিয়ে আসার জন্য বিহার বাড়ি গিয়েছে, বিহার বাড়িতে গিয়ে খাবার দাবার সমস্ত আনন্দ ফুর্তি হয়েছে, আবার চার চাকাতে নিজের মেয়েটিকে তুলে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়েছে। যেতে 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 এমন একটা জায়গাতে পৌঁছেছে, একটা বাজারে এসে মদের বোতল নিয়েছে, মদের বোতল নিয়ে বাপজান আমার গাড়িতে রেখেছে, ক্যারি ব্যাগে নিয়ে গাড়িতে রেখেছে, গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তায় গাড়িটাকে দাঁড় করে মদটাকে পান করেছে, মদ পান করার পরে বাড়ির দিকে গাড়ি নিয়ে যাবে, বাড়ির দিকে গাড়ি না নিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে গাড়ি নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর হে বাপজান আমার, বিশ্বনবী কেন বললেন, মদ হচ্ছে সমস্ত গুনহার মা, মদ পান করার পরে সে নিজের মা বুঝবে না, সে নিজের মেয়েও বুঝবে না, ওই মেয়েটিকে জোর করে গাড়ির খুলে বের করে মেয়েটিকে টানতে টানতে জঙ্গলে নিয়ে গেল। সেই মেয়েটির সঙ্গে এইরকম ভাবে
কুকুর মকল্ল মেটি একেবারে লজ্জায় মরে যায়, গাড়িতে উঠতে চাচ্ছে না, বলছি আল্লাহ কোন এমন এরকম ভাবে হিংস প্রাণীর পাল আমি সঙ্গে পড়েছি, এই রকম ভাবে কিছু রকম গাড়িতে চেপে বাড়িতে এসে মাকে বলছে, মা আমাকে জ্বর দাও, আমাকে বিষ দাও, আমি আর বেঁচে থাকতে চাই না। কেন মা কি গুয়েছে? বলছি মা আমি বেঁচে থাকতে চাই না, আমি বেঁচে থাকতে চাই না। শেষের বেলায় মাকে বলছে, মা এই মদ পান করা, এই যে মদ পানকারী মাতালকে কেন পাঠিয়েছিলে, এইরকম ভাবে এমন কাজ করেছে লোকের সামনে বলার মতো নাই। হে বাপ জান আমার, মদ যখন পান করে নেবে কিছুই চিনবে না, এইরকম অনেক জায়গাতে বাস্তব ঘটনা ঘটেছে, এরকম খবর আপনারাও শুনতে পারেন, আপনারাও শুনতে পান। বিশ্বনবী বললেন মদ থেকে বাঁচো, তারপরে সাহাবিদেরকে হাদিস শোনাচ্ছেন, ওরে আমার সাহাবিরা একজন এমন একটি আবেদ সবসময় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর শিফতসানা করে, আল্লাহর পূজোপাঠ করে, হঠাৎ করে সেই আবেদটির কাছে একটি মেয়ে নিজের বাড়ির একটি দাসীকে তার কাছে পাঠানো হয়েছে। কি বলে? একজন কিরকম আবেদ, ওই আবেদটির কাছে একজন মহিলা কি করলো, নিজের বাড়ির একটা দাসীকে পাঠিয়ে বলছে, যাও ওর কাছে গিয়ে বলবে যে আপনাকে একটা মেয়ে ডেকে পাঠিয়েছেন, কিসের জন্য? আপনার হাতে শাহাদাত নেবে তার জন্য। এসে বলল, বলার পরে সে মেয়েটির সঙ্গে সে আবেদ সাহেব বেরিয়ে পড়লেন, যেতে 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 বাড়িতে পৌঁছেছে, একেবারে নিয়ে যেতে যেতে ভিতরে নিয়ে চলে গেছে। ভিতরে নিয়ে গিয়ে দেখছে একটা মধ্যখানে বসার সুন্দর জায়গা করেছে, দেখছে গিয়ে একটি মেয়ে এত সুন্দরী হয়ে সাজগোজ করে, যেই মতো বৈশাখানাতে সাজগোজ করে থাকে সেই মতো সাজগোজ করে বসে আছে। টেবিলের উপরে একটা শরাবের বাটি রয়েছে, টেবিলের উপরে একটা খুব সুন্দর ছেলে, নিষ্পাপ ছেলে বসে আছে। মেয়েটি সে আবেদ সাহেবকে দেখে হাসছে আর বলছে, আপনার কাছে শাহাদাত নেওয়ার জন্য আপনাকে ডাকিনি, কি করতে হবে? আমি ডেকেছি, এই যে দেখছেন দেখুন আমি একজন কি হয়ে বসে আছি, আপনার জন্য তৈরি হয়ে বসে আছি, আপনাকে আমার সঙ্গে কিছু সময় দিতে হবে, এর মানে হলো আপনাকে আমার সঙ্গে কিছু সময় দিয়ে অর্থাৎ কুকর্ম করতে হবে, জেনা করতে হবে, আর যদি এটা না হয় তাহলে যে দেখছো মদের ঘাড়া রাখা আছে, মদ রাখা আছে, এই মদ পান করতে হবে, এটাও যদি না হয় এই যে ছেলে দেখতে পাচ্ছ এই ছেলেটিকে তোমাকে নিজ হাতে কতল করতে হবে। হে বাপ জান আমার, এইরকম কথা যখন শুনেছে সে লোকটির বিবেক আছে, বুদ্ধি আছে, বুঝতে পারছে, এইরকম আল্লাহকে স্মরণ করছে, হাই রে কোন ফাঁদে পড়েছি আমি, এই মেয়েটির সঙ্গে যদি আমি জেনা করি তাহলে একেবারে বিরাট পাপ হবে, আর যদি আমি সারা পান করি তাহলে 40 দিন আল্লাহর এবাদত কবুল হবে না, আর যদি আমি কি ছেলেটিকে কতল করে দিই।